আজকে আমরা দর্শন করব সপ্তঋষির এক ঋষি মহর্ষি অগস্ত্যের সাধনস্থল এবং পাহাড়ের ওপরে ঘন জঙ্গলময় পরিবেশের মধ্যে আর এক পূর্ণভূমি, যে পূর্ণভূমিতে স্বয়ং বিষ্ণুদেব 5000 বছর ধরে অধিষ্ঠান করছেন। সুপ্রভাত বন্ধুরা, আজকে 23 ফেব্রুয়ারি 2024। এই মুহূর্তে আমি আছি রুদ্রপ্রয়াগে। গতকালকে তো আমি এই জায়গাতে এসেছিলাম, রাত্রে থেকেছিলাম এই যে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির যে গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসে। আজকে আমি বেরোলাম, এখন বাজে সকাল 8:30। আমি এখান থেকে যাব হচ্ছে উত্তরাখণ্ডে যে অগস্ত্যমুনির আশ্রম ছিল সেই জায়গাটা দর্শন করতে। চলুন। রুদ্রপ্রয়াগ যে বাস স্ট্যান্ডটা আছে ওই বাস স্ট্যান্ড থেকে আমি শেয়ার জিপ পেয়ে যাব, ওখান থেকে একদম যাব অগস্ত্যমুনির আশ্রম। এই যে এখানে যে জিপগুলো রয়েছে, যে জিপগুলো উখিমঠ যাচ্ছে ওই জিপগুলোতে উঠে বসলেই কিন্তু আমরা অগস্ত্যমুনির আশ্রম যেতে পারবো। অগস্ত্যমুনির আশ্রম হয়েই তবে কিন্তু ওই জিপগুলো উখিমঠ যাচ্ছে। সকাল 7:30টার সময় গাড়ি ছাড়ল। রুদ্রপ্রয়াগ থেকে অগস্ত্য ঋষির আশ্রমের দূরত্ব প্রায় 20 কিলোমিটার মতো, সময় লাগবে প্রায় 45 মিনিট। এবারে আমরা অলকানন্দা নদীর ওপরে লোহার পুল পেরিয়ে কেদারনাথ যাওয়ার রাস্তা ধরলাম। হিমালয়ের কোলে আজ আরও একটা নতুন সকাল হলো আমার জীবনে। ভগবানের অসীম কৃপায় এই দিনটা আজ আমি দেখতে পাচ্ছি, এই জন্য মনে মনে তাকে প্রণাম জানালাম। দূরে ওই নীল আকাশ আর তার নিচে উঁচু উঁচু পাহাড়ের চূড়াগুলো দেখতে দেখতে আমার মতন আপনারও মন ভাবুক হয়ে যেতে পারে। এই সুবিশাল স্নিগ্ধ আকাশের দিকে তাকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলাম, হে প্রভু, এই সুন্দর আকাশের মতন তুমি আমার মনটাকে স্বচ্ছ ও নির্মল রেখো, এই পাহাড়ের মতন আমার চিন্তাশক্তিকে তুমি আরও সুদৃঢ় করো, তোমার কৃপাতেই এই জীবন ধন্য হোক। পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দরী মন্দাকিনী নদী। যেতে যেতে ভাবছিলাম এখন আমরা কত সহজেই এই সুন্দর রাস্তা দিয়ে গাড়ি করে হিমালয়ের বিভিন্ন জায়গায় পৌঁছে যাই, কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে থেকে কত মুনি ঋষি তপস্বীরা এই জঙ্গলময় দুর্গম পথে এইসব জায়গাগুলোতে আসতেন সাধনা করার জন্য, ঈশ্বরের কাছে একটু পৌঁছে যাওয়ার জন্য। মনে মনে তাদেরকে প্রণাম জানালাম। আমি যে গাড়িতে চলেছি তার সমস্ত যাত্রীরাই স্থানীয়। দেখতে দেখতে কিছুক্ষণ বাদেই যে গাড়ি এখানে আমাদেরকে নামিয়ে দিল, এখন বাজে সময় লাগলো হচ্ছে মাত্র 30 মিনিট। এই এখানে যেখানটাতে নামালো এখান থেকেই এই সামনেই হচ্ছে অগস্ত্যমুনি আশ্রম যাওয়ার জন্য রাস্তা। চলুন দর্শন করে আসি। মহর্ষি অগস্ত্যের সাধনস্থল হওয়ায় এই জায়গার নাম অগস্ত্য বলা হয়। মেইন রাস্তার পাশেই মহর্ষি অগস্ত্যের আশ্রম যাওয়ার প্রবেশদ্বার ধরে ঢুকে পড়লাম। এই হচ্ছে মহর্ষি অগস্ত্যমুনির আশ্রম যাওয়ার রাস্তা, একদম সরু রাস্তা, এ দিয়ে বেশ কিছুটা ওপর দিকে উঠে তারপরে যেতে হবে। সরু গলিপথ ধরে প্রায় 200 মিটার যাওয়ার পর এই হচ্ছে মহর্ষি অগস্ত্যমুনির উত্তরাখণ্ডের সাধনস্থল। মহর্ষি অগস্ত্যমুনির সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার কিন্তু আশ্রম রয়েছে বা সাধনস্থল রয়েছে। চলুন এখন আমরা এই পূর্ণভূমি দর্শন করি।
মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম মন্দির কম্পাউন্ডে। এই হচ্ছে সেই পূর্ণভূমি। এই যে আমার ডান দিকে যেটা দেখছেন, এটা হচ্ছে মহর্ষি অগস্ত্য মুনির মন্দির, আর ওই পাশে রয়েছে স্বয়ং মহাদেবের মন্দির। প্রাচীনকালে মহর্ষি অগস্ত্য দক্ষিণ ভারত থেকে হিমালয় যাত্রায় এসে এই জায়গাতেই তিনি তপস্যা করেছিলেন। সেই সময় চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের মধ্যে মন্দাকিনী নদীর পাশে এই মনোরম পরিবেশে মহর্ষি অগস্ত্য তার তপবলে এই সাধন ক্ষেত্র গড়ে তোলেন। সেই সময় নির্জন এই পরিবেশ তপস্যা করার জন্য একদম উপযুক্ত ছিল। আজ এই পূর্ণভূমিতে আসতে পেরে সর্বপ্রথম ঋষি অগস্ত্যকে প্রণাম জানালাম। সপ্ত ঋষির এক ঋষি এই ঋষি অগস্ত্যকে ঔষধের জনক বলে মনে করা হয়। মনে করা হয় অগস্ত্যমুনি দক্ষিণ ভারতীয় ছিলেন। তিনি বহু গ্রন্থের লেখক, যেমন বরাহ পুরাণে পাওয়া যায় অগস্ত্য গীতা, স্কন্দ পুরাণে অগস্ত্য সংগীতা ইত্যাদি। মহাযোগী ঋষি অগস্ত্য কালকে ও অসুরদের মারার জন্য দেবতাদের অনুরোধে সমুদ্রের জল পান করেছিলেন। তখন দেবতারা কালকে ও অসুরকে নিধন করে স্বর্গরাজ্যে শান্তি ফিরিয়ে এনেছিলেন। মহর্ষি অগস্ত্যের স্ত্রী ছিলেন মাতা লোপামুদ্রা। তিনি বিবাহের আগে বৈদর্ভ রাজ্যের রাজকন্যা ছিলেন। সে নিয়ে অনেক কাহিনী আছে, পরে একটা পর্বে বলব। এখানে প্রধান দুটো মন্দির আছে। ডান দিকে যে বড় মন্দিরটা, সেটা ঋষি অগস্ত্যের মন্দির। আস্তে আস্তে ঢুকে পড়লাম গর্ভমন্দিরে। দেখলাম ঋষি অগস্ত্যের দুটো মূর্তি রয়েছে। জানলাম বড় মূর্তিটা মন্দিরেই থাকে, আর ছোট মূর্তিটা ডলিযাত্রার সময় বার করা হয়। পাশে আছে সিদ্ধিদাতার মূর্তি। মহর্ষি অগস্ত্যের মন্দির থেকে বেরিয়েই চলে এলাম পাশের আরেকটা মন্দিরে। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বেশ ভালো লাগলো। এখানেই রয়েছে ঋষি অগস্ত্যের হাতে প্রাণ প্রতিষ্ঠা হওয়া বহু প্রাচীন এক শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ অগতেশ্বর মহাদেব বলে পরিচিত। এই শিবলিঙ্গ যে বহু প্রাচীন সেটা ভালোভাবেই বোঝা যায়। গর্ভমন্দিরের চারদিকের দেওয়ালে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। শান্ত মনে গর্ভমন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনে এক আনন্দ অনুভূতি হল। এবার বাবা ভোলানাথকে প্রণাম করে গর্ভগৃহ থেকে বেরিয়ে পড়লাম। আজকের এই ঋষি অগস্ত্যের সাধনস্থল দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ করলাম। কারণ আপনাদের প্রতিকটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। অগতেশ্বর মহাদেব মন্দিরের পাশেই আছে ভৈরবনাথ মন্দির। এখানে মন্দির কমিটির ধর্মশালা রয়েছে। মন্দিরের পুরো জায়গাটা বেশ সাজানো গোছানো। এরপরে আমি আবার ঋষি অগস্ত্য এবং অগতেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। মহর্ষি অগস্ত্য মুনির সাধনস্থল এবং ওনার আশ্রম দর্শন করে বেরোলাম। এবার চলুন, এবার যাব হচ্ছে আমরা ওমরা নারায়ণ মন্দির দর্শন করতে। সামনে যে মেন রাস্তা আছে, মেন রাস্তা একটা জিপ পেয়ে গেছি। এখান থেকে রুদ্রপ্রয়াগ পর্যন্ত ভাড়া হচ্ছে 60 টাকা,
আমি রুদ্রপ্রয়াগ পর্যন্ত যাব, মানে রুদ্রপ্রয়াগের ঠিক একটু আগে একটা লোহার ব্রিজ আছে, সেই ব্রিজের কাছে নেমে পড়ব, ওখান থেকে চলে যাব হচ্ছে কোটেশ্বর মহাদেব মন্দিরের দিকে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দিল, আবারও সেই সুন্দর রাস্তা ধরে এগিয়ে চললাম। আধ ঘন্টা মতন গাড়ি চলার পর মহর্ষি অগস্ত্য মুনির আশ্রম দর্শন করে এই জাস্ট গাড়ি থেকে নামলাম। এখান থেকে 20 কিলোমিটার দূরে ছিল, এই মুহূর্তে আমি আছি হচ্ছে রুদ্রপ্রয়াগে। আমি এলাম হচ্ছে এই যে পেছনের এই রাস্তাটা দিয়ে সোজা এলো, আর এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা ক্রস করেই হচ্ছে রুদ্রপ্রয়াগ জিপ স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড। আচ্ছা, এবারে আমি যাব হচ্ছে এখান থেকে কোটেশ্বর মহাদেব দর্শন করতে। এই যে ব্রিজ থেকে নেবেই ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে সোজা যাব। তবে কোটেশ্বর মহাদেব মন্দির দর্শন করার আগে আমি যাব হচ্ছে উমরা নারায়ণ মন্দির দর্শন করতে, চলুন। কোটেশ্বর মহাদেব মন্দির যাওয়ার জন্য এখান থেকেই গাড়ি ভাড়া পাওয়া যায়। মেইন যে জিপ স্ট্যান্ড ওখানটাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটাও গাড়ি নেই, সব চোপতা যাচ্ছে। কোটেশ্বর মহাদেব মন্দির পর্যন্ত যাওয়ার জন্য কোনো জিপ নেই, কিছু গাড়ি নেই, ওটা সকালের দিকে বেশি থাকে। এখন হাঁটাই লাগালাম, এখান থেকে 3.5 কিলোমিটার মতন ডিস্টেন্স জেনে নিলাম, সেটা হচ্ছে কোটেশ্বর মহাদেব মন্দির পর্যন্ত। কিন্তু আমি প্রথমবারে যাব হচ্ছে উমরা নারায়ণ মন্দির, সেটা হচ্ছে ওখান থেকে 2 কিলোমিটার দূরে, চলুন সামনে যাওয়া যাক। কিছু দূর এগোতেই দেখলাম কেদারনাথ থেকে বদ্রীনাথ আসার জন্য নতুন যে রাস্তা তৈরি হচ্ছে তারই একটা টানেলের কাজ চলছে। অনেক নতুন নতুন রাস্তা তৈরি হচ্ছে এবং পুরনো রাস্তাকেও অনেক পোক্ত করা হচ্ছে, আমাদের চারধাম যাত্রা যেন আরও ভালোভাবে সমস্ত মানুষজন করতে পারে এই জন্য। যাওয়ার পথেই একজনের সঙ্গে দেখা হয়ে গেল, ওনাকে জিজ্ঞাসা করতে উনি বাইকে করে আমাকে তুলে নিলেন। এই হচ্ছে উত্তরাখণ্ডের মানুষ, যথেষ্ট হেল্পফুল। বাইকে বসে দুজনে মিলে গল্প করতে করতে এগিয়ে চললাম। আপনাদেরকে বিশেষভাবে একটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা কোটেশ্বর মহাদেব মন্দির অথবা এই উমরা নারায়ণ মন্দির দর্শন করতে আসলে অবশ্যই কিন্তু রুদ্রপ্রয়াগ থেকে একটা গাড়ি ভাড়া করে নেবেন। এই রাস্তায় কিন্তু শেয়ার গাড়ি পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে থাকে। এই যে এই দাদার সঙ্গে পরিচয় হলো, এনি ছেড়ে দিলেন, থ্যাংক ইউ। আপনার নাম? সন্দীপ রাণা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চ্যানেল কা ক্যা নাম হ্যায়? তীর্থভূমি দর্শন। তীর্থভূমি দর্শন, ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে উত্তরাখণ্ডের মানুষজন, পাহাড়ের মানুষজন। শুধু একটু জিজ্ঞাসা করেছিলাম যে এখান থেকে কতক্ষণ লাগতে পারে কোটেশ্বর মহাদেব পর্যন্ত, মার উনি সঙ্গে সঙ্গে বলে থোড়াই দূরি পার হ্যাঁ আবার যাইয়ে, ব্যাস উনি আমাকে একদম কোটেশ্বর মহাদেব মন্দিরের থেকে আরেকটু এগিয়ে নিয়ে আসলেন। আমি এখন যাব হচ্ছে উমরা নারায়ণ মন্দির, এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো, চলুন যাওয়া যাক। ফাঁকা শুনশান রাস্তা ধরে এগোতে থাকলাম। চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের মধ্যে সুন্দর একটা জায়গায় এবারে একটু অসুবিধায় পড়ে গেছি, পুরো সারা রাস্তা ফাঁকা, এখানে দুটো রাস্তা যাচ্ছে, একটা ওপর দিকে একটা নিচের দিকে, কোন রাস্তাতে গেলে উমরা নারায়ণ মন্দির পাবো এটা বুঝতে পারছি না, গুগল ম্যাপেও কিছু দেখাচ্ছে না, কিছুক্ষণ দাঁড়াতে হবে। সুন্দর একটা জায়গায় পাখিদের ডাক শুনতে শুনতে হঠাৎ উমরা নারায়ণ মন্দির জানা হয়, কাল মিলা থা মার্কেট মে। আগের পর্বে দেখিয়েছি গতকাল রুদ্রপ্রয়াগে আসা মাত্রই স্থানীয় একটি ছেলে আমাকে স্বাগত জানিয়েছিল, আজ ওদের সঙ্গেই দেখা হলো। ওনাদের সঙ্গে জিজ্ঞাসা করার পরে তারপরে এবারে এগোচ্ছি সামনের দিকে। এই বাঁদিকের পাহাড়টা 90 ডিগ্রি কেন 100 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, একদম খাড়া। এই দেখুন, আর আমার এই পাশের খাদ যেটা রয়েছে সেটাও একদম খাড়া নেমে গেছে, ঝোপ জঙ্গল রয়েছে বলে দেখাতে পাচ্ছি না সেরকমভাবে,
একদম খাড়া নেবে গেছে। এই রাস্তা এই সময় শুধুমাত্র রিজার্ভ করা গাড়ি আর না হলে কিছু বাইক, আর তাছাড়া কোনো গাড়ি নেই। যাই হোক, হাঁটতে হাঁটতেই তো যাচ্ছি, পৌঁছে যাবো আর কিছুক্ষণ বাদেই। রাস্তার ডান দিকে এবং বাঁদিকে রয়েছে পুরো জঙ্গল। যেতে যেতে পায়ে চলা কোনো মানুষকে দেখতেই পেলাম না। রাস্তাটা একটু চড়াই আছে, স্বাভাবিক কথাই, পাহাড়ি রাস্তা তো চড়াই উতরাই থাকবেই। সামনে তো কোনো লোকজন নেই। আরো কিছুক্ষণ চলার পর ছবির মতন সুন্দর এক ছোট্ট গ্রামে এসে পৌঁছলাম। দেখে মনে হলো ভগবান নিজের মনের মতন করে এই জায়গাটাকে সাজিয়েছেন। ভাইয়া, উমা নারায়ণ মন্দির কিতনা কিলোমিটার? 1 কিলোমিটার। থ্যাংক ইউ। এরপর আরো কিছুটা এগোনোর পর এখন কিন্তু জনবসতিটা শেষ করে চলে এসেছি। পাহাড়ের গায়ে এখন শুধু জঙ্গল, লোকজন কিন্তু খুব একটা চোখেই পড়ছে না। ঠিক আছে, স্বয়ং মহাদেব আছেন, গুরু মহারাজ আছেন, চিন্তা কিসের? একটু ভয় করছে যে এই সময় বড্ড জঙ্গলি জানোয়ারগুলো বেরোয়, তো তাই জন্য। দেখা যাক। না, এবারে খুব পা চালিয়ে হাঁটতে হবে, তাড়াতাড়ি পৌঁছতে হবে। কোনো লোকজন চারদিকে দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। তাড়াতাড়ি যাই, দর্শন করে চলে আসব। প্রকৃতি এখানে নিজের মতন করে রয়েছে। গাছে গাছে পাখিদের ডাক আর মাঝে মাঝে দুই একটা শুকনো পাতা পড়ার শব্দ, সব মিলেমিশে সুন্দর এক প্রকৃতিকে অনুভব করতে পারলাম। মাঝে গাছের থেকে নেবে আসা অদ্ভুত এই ধরনের মূলগুলো দেখতে পেলাম। ক্লান্ত শরীরের জন্য মাথার উপরে এই বড় বড় গাছগুলো যেন বলছে একটু বিশ্রাম নেওয়ার জন্য। এই পথে এসে আজ মনে হচ্ছে একা এই রকম পরিবেশে আসলে প্রকৃতিও কাছে টেনে নেয়। সব ভয় এখন চলে গিয়ে আনন্দের সঙ্গে এগিয়ে চললাম। যেতে যেতে দেখা হলো সেসা উমরা নারায়ণ মন্দির কিতনা বাস থোড়া হে ই দার মে চলে যাই জি আপে ই বোড়ে বাস এই সামনে হ্যাঁ সামনে ঠিক ঠিক। সত্যি পাহাড়ে মানুষজন কতটা পরিশ্রম করেন, এই কত ভারী ওই পাতার অত বড় গাঁটটি নিয়ে ওপর দিকে উঠছেন। চলুন, বললো তো সামনের দিকেই আছে, কিছুটা দূরেই, দেখা যাক। অলকানন্দা নদীকে পাশে রেখে আরো সামনের দিকে এগোতে থাকলাম। অবশেষে এসে পৌঁছেছি এই যে পাহাড়ের ওপরে উমরা নারায়ণ মন্দির। চলুন দর্শন করে আসি। রাস্তা থেকে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উপরে উঠে মন্দির যাওয়ার প্রথম প্রবেশদ্বার দেখতে পেলাম। এই হচ্ছে উমরা নারায়ণ মন্দিরের যাওয়ার প্রধান প্রবেশদ্বার। চলুন, উপর দিকে অনেকটা হেঁটে উঠতে হবে। ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে। এইখানে কিন্তু স্বয়ং বিষ্ণুদেবের বাস। চারিদিকে ছোট বড় নাম না জানা বিভিন্ন গাছের মধ্যে দিয়ে সরু একটা রাস্তা পাহাড়ের ওপর দিকে উঠে গেছে। হাঁপিয়ে গেছে অনেকটা ওপর দিকে,
একটু দাঁড়ালাম। এখানকার আশপাশে পরিবেশই কিন্তু বুঝিয়ে দিচ্ছে এখানকার আধ্যাত্মিক পরিবেশ কতটা মহত্বপূর্ণ। কিছুক্ষণ বাদে আবার চলা শুরু। এই এসে গেছি ওমরা নারায়ণ মন্দির প্রাঙ্গণে। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে সেই বিখ্যাত খুব প্রাচীন ওমরা নারায়ণ মন্দির। চারিদিকে পাহাড়, আর এই ঘন জঙ্গলময় পরিবেশের মধ্যে ওমরা নারায়ণ অধিষ্ঠান করছেন। এই ওমরা নারায়ণ মন্দির যেন এক শান্তি স্নিগ্ধতার প্রতীকস্বরূপ। জনশ্রুতি আছে বিষ্ণুদেবের এই প্রাচীন মন্দিরটি পঞ্চপাণ্ডব স্বর্গযাত্রা করার পথে তৈরি করেছিলেন। পরবর্তী সময়ে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরকে পুনরুদ্ধার করেছিলেন। কেউ কেউ আবার বলে থাকেন এই মন্দির স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন। উমরা কা পেড় থা, উমরা কা পেড় কে নিচে ভগবান এক মুকাম কিয়া থা, ইয়াহ সে বদরি গয়া, ইসলিয়ে ইয়াহ উমরা নারায়ণ কেতে হে। ঢুকে পড়লাম মূল মন্দিরে। মন্দিরের ভেতরের প্রতিটা অংশ দেখলেই বোঝা যায় এই মন্দির কতটা প্রাচীন। তবে বর্তমানে এই মন্দির খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণের জন্য দেখতে খুব সুন্দর লাগছে। ঢুকে পড়লাম গর্ভ মন্দিরে। এখানকার শ্রী বিষ্ণুদেবের মূর্তি দেখলে অবাক হতেই হবে, যেন বিষ্ণুদেব জীবন্ত এখানে বসে আছেন। প্রায় 3 ফুট উঁচু একই শালগ্রাম শিলা থেকে তৈরি এই বিগ্রহের রূপ বর্ণনা করা আমার পক্ষে একেবারেই অসম্ভব। শুধু বলতে পারি ঈশ্বর এখানেই আছেন। আমি বিষ্ণুদেবকে প্রাণ ভরে দেখে প্রণাম জানালাম। বিষ্ণুদেবের মুখোমুখি রয়েছে গরুড়জি, পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ, পাশে আছে মহাদেবের মন্দির। ভেতরে এক প্রাচীন শিবলিঙ্গ অধিষ্ঠান করছেন। কিছুক্ষণ পরেই পুরোহিত মশাই দেবতাদের ভোগ নিবেদন করলেন। আমি গর্ভমন্দির থেকে বেরিয়ে এলাম। সত্যি এটাকেই বলা হয় কিন্তু দেবভূমি, স্বয়ং দেবতাদের অধিষ্ঠান এখানে। এখানে আসলে তবেই কিন্তু ফিল করা যাবে, অপূর্ব। এখানকার এক সেবকের থেকে জানতে পারলাম এই মন্দির নাকি বলে পুরোটাই একটা পাথর দিয়ে তৈরি। অবাক করা, বিস্ময়কর জিনিস। এবং সত্যি বলতে কি এখানে কিন্তু অন্যান্য মন্দিরে যেরকম পাথরের যে জয়েন্ট থাকে, এখানে কিন্তু সেই জয়েন্ট এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি একটাও। এই মন্দির কতটা পুরনো মানে দেখলে বোঝা যায়। এখানে পাথরের যা কাজ সব কিন্তু মুছে গেছে, ক্ষয়ে গেছে, দেখুন। আজকের এই ওমরা নারায়ণ মন্দিরের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আবারও বলি, আপনাদের প্রতিকটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। যে ওমরা নারায়ণ মন্দির হ্যাঁ প্রাচীন, সমঝে, পাণ্ডব কে সময় কাহ। আপ ইয়াহ পে মহাত্মা রে রে, পহলে
पांडवों का बनाया हुआ। 7 कुंड थे यहाँ पे, अभी कितने कुंड हैं यहाँ? 2 कुंड हैं, 2 कुंड बचे हुए हैं अभी। और स्रोत का जल है यहाँ, यहाँ खुद का पानी निकलता है अंदर से जल है, तो जल निकलता है पीछे से, मंदिर के पीछे से, अभी दिखा दूंगा। और ये नारायण मंदिर है भगवान विष्णु का। ये जंगल जिस जहाँ रुद्रप्रयाग से 5 किलोमीटर है, कोटेश्वर से 2 किलोमीटर है, यहाँ पे कोई राज, यहाँ बाजार उजार दुकान नहीं है ना, यहाँ से पास में एक जंगल है, पूरा जंगल में मंदिर है उमरानंद मंदिर। और यहाँ महात्मा ही रहते हैं। ये मंदिर के आदि गुरु शंकराचार्य जो स्थापित किए थे? हाँ, लोग बताते हैं आदि गुरु जो शंकराचार्य ने स्थापित किए थे, परंतु कहीं पे इनका वो नहीं है, लिखित में नहीं, कोई बताया नहीं है, कहीं प्लेट नहीं है, कहीं पे लिखित में नहीं निकलता। हमारे लोग बोलते हैं उससे भी ये पांडव लोग भी बनाए, नारायण मंदिर पांडव ने बनाए, क्यों उसके बाद इनका जीवन उद्धार किया शंकराचार्य ने, मगर कहीं लिखा है, कहीं पता नहीं इनका कि कोई बनाया हो। इतना पुराना मंदिर जो कई पीढ़ी बीत गए नारायण की, अभी भी ये मंदिर जैसा का तैसा है, कहीं भी टूटा नहीं, कोई कुछ नहीं, भूकंप आ गए, कुछ भी हो गया, मगर आज तक ये मंदिर कुछ नहीं हुआ, देख लो पूरा सीधा है। नीचे आछे गंगा कुंड, चलुन सेटा दर्शन करे आसि। এবারে মন্দিরের মহারাজ প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ করলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রসাদ গ্রহণ করতে বসলাম। শ্রী বিষ্ণুর অসীম কৃপা এই দুর্গম জায়গাতে এইভাবে অন্ন প্রসাদ পাইয়ে দেওয়ার জন্য। এটা সত্যিই কিন্তু আমার জীবনে এক বড় পাওনা, এরকম জায়গায় এসে প্রসাদ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আর তারপরে মহারাজদের সঙ্গে, সত্যি আমি সৌভাগ্যবান। প্রসাদ গ্রহণের পর স্বয়ং বিষ্ণুদেব ও ভোলে বাবার থেকে ফিরে আসার অনুমতি নিয়ে মহারাজকে বলে বেরিয়ে পড়লাম। সত্যি মহারাজদের যে কি বলে ধন্যবাদ জানাবো আমার ভাষা জানা নেই। কি তাদের অমায়িক ব্যবহার, কি তাদের আতিথেয়তা, ওনারা কিছুতেই আমাকে না খাইয়ে একটু প্রসাদ না গ্রহণ করিয়ে ছাড়লেন না, অবাক হয়ে গেলাম। সত্যি ভগবানের অসীম কৃপা, সত্যি অসীম কৃপা, না হলে আমি এরকম এরকম জায়গাগুলো পৌঁছতে পারছি এবং তাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার পাচ্ছি না, সেই জায়গায় পৌঁছে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। চলুন, অনেক বেলা হয়ে গেছে, এখন আবার তাড়াতাড়ি করে ফিরতে হবে, অনেকটা জঙ্গলের পথ, তারপরে অনেকটা রাস্তা হাঁটা, 2 কিলোমিটার, তারপর তো কোটেশ্বর মহাদেব যাবো বলে ইচ্ছা আছে, জানি না সূর্যের অবস্থা দেখে তারপরে ঠিক করব। চলুন যাওয়া যাক। আবার সেই জঙ্গল পথ ধরে নিচে নামতে থাকলাম। এবারে হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার দূরে আমি এসে পৌঁছে গেছি কোটেশ্বর মহাদেব মন্দিরের গেটের সামনে। এখন বাজে হচ্ছে বিকেল 4:45। এখন আর কোটেশ্বর মহাদেব মন্দির দর্শন করতে যাব না, ইচ্ছা আছে কোটেশ্বর মহাদেব মন্দিরে একটু জল ঢালার, তাই জন্য আগামীকাল সকালবেলা উপোস করে এসে একটু বাবা মহাদেবের কাছে জল ঢালার ইচ্ছা রইল। অবশ্য বাবা যদি চান তবেই আজকে এখান থেকে প্রণাম জানিয়ে আমি এখান থেকে রুদ্রপ্রয়াগ চলে যাচ্ছি। আবার কালকে সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসব, দর্শন করব, একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে। আজকের এই তীর্থভূমি দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।